নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হলো আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল, যেটা খেতে আমরা সবাই মোটামুটি পছন্দ করি। আর এই রেসিপিটা কিন্তু রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়, খেতেও দারুণ লাগে। আমি জানি সবাই মোটামুটি পারো, কিন্তু আমি কীভাবে রান্নাটা করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সব কিছুর মধ্যেই, মানে আলু ফুলকপি ডিমের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এবারে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো ডিম, আলু আর ফুলকপি তিনটে জিনিসই খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ওদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবারে এক এক করে ডিমগুলো সবগুলো দিয়ে দেবো, আর আমি রান্নাটা সর্ষের তেলে করবো। তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলেও করতে পারো। তো আমি এখানে আটখানা ডিম রান্না করব। তো আটটা ডিমই দিয়ে দিলাম, আর এবারে ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল লাল করে ডিমগুলো ভেজে নেব। তো দেখো, আমি উল্টিয়ে পাল্টিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি। তারপরে ওই একই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলোকেও উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখো, উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলোও ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে এবার আমি ওই তেলের মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি, ফুলকপিটাকেও একটু ভেজে নেব। আর ভেজে নিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই বাড়ে। দেখো, উল্টিয়ে পাল্টিয়ে আমি ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। তো এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, আদা, লঙ্কা নিয়েছি। তো আদা, রসুন আর লঙ্কাটা আমি পেস্ট করে নেবো, আর আমি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করব। তো দেখো, ফুলকপিটা এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিয়েছি, ফুলকপিটা এবার আমি উঠিয়ে নিচ্ছি। ফুলকপিটা উঠিয়ে নেওয়ার পর আমি আরও দু চামচ তেল দিয়ে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি হালকা করে একটু ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি যে প্রথমে যে মশলাটা রেডি করে রেখেছিলাম পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দেবো। তো দেখো, এখানে কিন্তু হালকা লাল লাল করে পেঁয়াজ টমেটো দুটোই ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেস্টটা দিয়ে দিলাম। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না, তোমরা চাইলে করতে পারো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো। দিয়ে দিলাম ধনে আর জিরের গুঁড়ো, তারপরে আবারও মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত সুন্দর কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে, তাই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম আলু আর ফুলকপিটা, ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে এবারে কষিয়ে নেব। সব কিছু ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব জল। দারুণ সুন্দর করে কষাতে হবে, যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। দেখো, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল, তবে উষ্ণ গরম জল দেব, একদমই ঠান্ডা জল দেব না, কারণ ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব ঝোলটা। তো দেখো, 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এবারে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব। আর আলু আর ফুলকপি আগেই ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার সময় কিন্তু বেশ সেদ্ধই হয়ে গেছিলো, তো তার জন্য কিন্তু বেশিক্ষণ ধরে আর রান্না করার কোনো প্রয়োজন নেই। তো আবার একটু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর কালারটা কিন্তু দেখো কত সুন্দর এসেছে। কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করিনি। তো দেখো, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দারুণ সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। লবণটা একবার চেক করে নেবে। তো মোটামুটি রান্নাটা কিন্তু হয়েই গেছে, আর দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, রান্নার কালারটা কিন্তু অসাধারণ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে গরম গরম রুটি ভাতের সাথে কিন্তু পরিবেশন করা যেতেই পারে, এটা কিন্তু দারুণ লাগবে খেতে।
কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো, তাতে করে আমি যখন এই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরকম নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে টাটা।